আমি তো দেড় বছর বেকার কারণ আমাকে আমার বন্ধুরা নিতে ভয় পায় না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তারা বসতে পারবে আমি জবে জবে থেকেই থেকে 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 আমি আমি জয়েন জয়েন করেছি করেছি বিরোধী রাজনীতিতে বিজেপিতে তবে আজ অ্যাকশন এবং কাট বলিনি তারা সবাই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন রকম একটাই কথা বলেছেন যে তুই মানে তৃণমূলের এগেন্স্টে এত এইভাবে কথা বলিস না তাহলে কাস্ট করতে অসুবিধা হবে মুখ বন্ধ করে কাজ করো গরুর মতো মাথা নামিয়ে রেখে দাও দাসের মতো তাহলে তোমার কাজ অতিরিক্ত কাজ মঞ্চে যদি ওঠো তাহলে তো পুরস্কার সিনেমা হল নন্দন তুমি পাবে না থিয়েটার হল সরকারি তুমি পাবে না শিল্পীদের জন্যই হয়েছে যে শিল্পীরা প্রচারে যান দেখো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দক্ষ রাজনৈতিক মানুষ লাথি মারো মাথা নুইয়ে দাও পেটের কাছে পেটে ভাত না থাকলে হরিপ্রসাদ চৌরাশিয়া মাসিতে সুর দিলে আওয়াজ বেরোবে না উনি জানেন আর তাই সেটাকে নিয়ে বোধহয় আমাদের এক হওয়ার দরকার রয়েছে এই চৌর্যবৃত্তিকে হারাবার ক্ষেত্রে